हेलो एवरीवन, आज के तुम्हारे साथ मामा आर्थ दुटो सनस्क्रीन नहीं आलोचना करब। जे दुटो सनस्क्रीन जेटा क्लेम कर दुटोई सेम एक ही रकम काजो प्राय एक ही रकम, किन्तु एटाई हच्छे ना कन्फ्यूशन काज करे अनेकेर मध्ये। ताहले ए दुटोर मध्ये आमी कोनटा नेब, कन्फ्यूशन तो हवार ही कथा। तो आजकल भिडियो शेष पर्त देखो तुम्हें बुझते तुम्हार स्किन टाइप अनुजाई तुम्हें कौन नीते पर भिडियोते जावर आगे दी जरा जरा भिडियो देखो लाइक करो ना तक एकटाई रिक्वेस्ट, तुम्हें जो भिडियो फुलफिल देखे थको भलो लगे अवश्य एक लाइक कर दे। जो प्रथम भिडियो देखे थको अवश्य हमारे चैनल सबसक्राइब कर बंधु हो जाओ। आज के दोटो सनस्क्रीन मध्य फार्ष्ट जो सनस्क्रीन से मामा अर्थ विटामिन सी डेली ग्लो सनस्क्रीन विथ टर्मरिक। এটা হচ্ছে SPF 50 PA ট্রিপল প্লাস ফর স্কিন ব্রাইটেনিং অ্যান্ড সান প্রোটেকশন। দ্বিতীয় যে সানস্ক্রিন সেটি হচ্ছে মামা আর্থ স্কিন ইলুমিনেটিং সানস্ক্রিন জেল উইথ ভিটামিন সি, এবং এটা হচ্ছে টার্মারিক যুক্ত একটি প্রোডাক্ট। এটা হচ্ছে SPF 50 ট্রিপল প্লাস ফর UVA এবং UVB সান প্রোটেকশন। এবং গাইস, দুটোই প্যারাবিন ফ্রি, দুটো ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অল স্কিন টাইপ সুইটেবল দুটো প্রোডাক্টই। সো গাইস, এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছ কোনো পার্থক্য নেই। দুটোর মধ্যে ভিটামিন সি এবং টার্মারিক রয়েছে, দুটোর মধ্যে সান প্রোটেকশন SPF 50 ট্রিপল প্লাস রয়েছে, দুটোই প্যারাবিন ফ্রি, সিলিকন ফ্রি, দুটোই সেম প্রোডাক্ট। কিন্তু এখানেই কিন্তু মানুষ ভুল করে, মানে কনফিউশনে পড়ে যায় যে কোনটা তোমার স্কিনের জন্য বেস্ট হবে, তুমি চুজ করতে পারো না। তো সবার প্রথমে বলি মামা আর্থ স্কিন ইলুমিনেটিং সানস্ক্রিন জেল। তো এটা যেরকম মানে ক্লেম করছে যে এটা মানে জেল কনসিস্টেন্সিতে আসে, কিন্তু যখন তোমরা এই ক্রিমটি বের করে হাতের মধ্যে নেবে মুখে লাগানোর জন্য, তখন দেখবে এটা কিন্তু জেল বেসে আসে না, এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচারে আসে। ঠিক আছে, নর্মালি যেরকম ময়শ্চারাইজার হয় সেরকম আসে, এবং এটা ব্যবহারে আমার যেটা মনে হয়েছে একটু হোয়াইট কাস্ট ছাড়ে, মানে একটু সাদা সাদা হয়। হ্যাঁ, তো এটা যে ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু ইজিলি মানে ন্যাচারাল তোমাদের ফেসটা লাগে, ব্লেন্ড খুব তাড়াতাড়ি হয়ে যায়, স্কিনের মধ্যে অ্যাবজর্বও তাড়াতাড়ি হয়ে যায়। ফ্রেগ্রেন্স এর হচ্ছে খুবই লাইট একটা ফ্রেগ্রেন্স রয়েছে, লাইট ওয়েট একটি প্রোডাক্ট। এটা হচ্ছে নন স্টিকি একটি ফর্মুলা এবং এটি SPF 50 সঙ্গে পাওয়া যায়। এটা মূলত আমাদের ট্যান দূর করতে খুব ভালো রকম কাজ করে। তো এবার এটার প্রাইস সম্পর্কে জানবো। এই সানস্ক্রিনটি 50 গ্রামের দাম হচ্ছে 449 টাকা। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তুমি ওখান থেকে নিয়ে নেবে, এর থেকেও কমে তুমি কিনতে পারবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। তো মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো যে সানস্ক্রিনটি রয়েছে, এটার তুলনায় কিন্তু এই যে আমি একটু আগে বললাম মামা আর্থ স্কিন ইলুমিনেটিং সানস্ক্রিন জেল, সেটার দাম কিন্তু একটুখানি হাই আমার মনে হলো। কারণ মামা আর্থ ভিটামিন সি যে সানস্ক্রিনটি রয়েছে ডেইলি গ্লো, সেটার দাম হচ্ছে একই কোয়ান্টিটিতে আসে 50 গ্রামের দাম, এটার দাম হচ্ছে 349 টাকা। মানে এখানে 100 টাকা তোমরা মানে ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। এই প্রোডাক্টের মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের স্কিনে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। এই প্রোডাক্টটি দাবি করে এটা আমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করে তোলে, এবং এর মধ্যে রয়েছে টার্মারিক, যেটা আমাদের স্কিনের ন্যাচারাল গ্লোটাকে আজীবন ধরে রাখার চেষ্টা করে। এগেইন, এটা হচ্ছে নন স্টিকি ফর্মুলা। তো এবারে আসি এই প্রোডাক্টের কনসিস্টেন্সি নিয়ে। তো এর যদি আমি টেক্সচার নিয়ে বলি, আগেরটার তুলনায় মানে স্কিন ইলুমিনেট যে সানস্ক্রিন জেলটি রয়েছে সেটার তুলনায় এর কনসিস্টেন্সি একটুখানি হালকা মনে হচ্ছিল। তো এই প্রোডাক্টটির যে মানে কনসিস্টেন্সি রয়েছে, এটা খুবই হালকা পাতলা একটা ফর্মুলা রয়েছে। তো এখানে মানুষ কনফিউজড হয়ে যায় যে আমি দুটোর মধ্যে কোনটা নেব। তো এবারে আমি বলবো যে তুমি কোনটা নেবে। আমি বলবো দুটোই ভালো, কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে পার্সোনালি যে আমি কোনটা পছন্দ করি, তাহলে আমি বলবো মামা আর্থ ডেইলি গ্লো ভিটামিন সি সানস্ক্রিন। কারণ এটা আমাদের স্কিনটাকে সান প্রোটেকশন তো দিচ্ছে, তার সাথে সাথে আমাদের স্কিনে কিন্তু দাগ ছোপ দূর করার ক্লেম করে এবং আমাদের স্কিনটাকে ব্রাইটেন করার দাবি করে, আর এটা ব্রাইট করেও আমাদের স্কিনটাকে। তো পার্সোনালি আমার মানে সবথেকে ফেভারিট বলতে গেলে মামা আর্থ ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন। এর মধ্যে রয়েছে হলুদ ভিটামিন সি, যেটা আমাদের দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। আর এটা হচ্ছে নন স্টিকি ফর্মুলা, ওটাও নন স্টিকি ফর্মুলা, এটাও নন স্টিকি ফর্মুলা, বাট এটা ব্যবহারে তোমার মনে হবে না যে তুমি চিপচিপে কোনো কিছু ইউজ করেছো, ফেসটা একদম হালকা পাতলা মনে হবে, এবং এটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ব্যবহার করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লো চলে আসে। আরেকটি কথা, এই সানস্ক্রিনটি কিন্তু কোনো রকম কোনো হোয়াইট কাস্ট ফেসের উপর ছেড়ে দেয় না। তো সেটার তুলনায় এবারে বলি মামা আর্থ স্কিন ইলুমিনেট যে সানস্ক্রিন জেলটি রয়েছে, এটা কারা নেবে। তো এটা আমার মনে হয় যে এটা একটু হোয়াইট কাস্ট স্কিনের উপর ছাড়ে, আমি তোমাদের বললাম। তো সেটা হচ্ছে তোমাদের ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে মিশে যাবে, তবুও
এটা তারাই নেবে যাদের ধরো স্কিন ব্রাইটনে কোনো প্রয়োজন নেই, তোমার স্কিন অলরেডি স্কিন অনেকটা ব্রাইট, উজ্জ্বল, ফর্সা, চকচকে, তোমার ব্রাইট করার কোনো প্রয়োজন নেই, কোনো দাগ ছোপ নেই, সেক্ষেত্রে তুমি যদি নর্মাল একটা সানস্ক্রিন চাচ্ছ সেক্ষেত্রে তুমি এই সানস্ক্রিনটি নেবে, যেটা হচ্ছে স্কিন ইলুমিনেট সানস্ক্রিন জেল। আমি এগেইন আবার নামটা বলে দিচ্ছি, মামা আর্থ স্কিন ইলুমিনেট সানস্ক্রিন জেল। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে। আর মামা আর্থ ভিটামিন সি ডেইলি গ্লো যেটা রয়েছে সেটা তারাই নেবে যাদের ফেসের মধ্যে টুকিটাকি মানে ছোটোমোটো দাগ ছোপ রয়েছে, অথবা তোমার স্কিনের মধ্যে পিম্পল বেরিয়ে যাচ্ছে একটা দুটো, সেক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করবে, কারণ ওটাতে তোমার স্কিন ট্রিটমেন্ট বেস কাজ করবে। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে, দুটোর মধ্যে আমি ডিফারেন্স বুঝিয়ে দিলাম কারা কোনটা নেবে। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নতুন দর্শকদেরকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়েছেও, আবারও আসি নতুন কোনো রিভিউ নিয়ে। সবাই টেক কেয়ার করো, সো টাটা।